ইতিমধ্যেই বিধানসভা ভোটের প্রার্থীর তালিকা প্রকাশিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই তালিকা থেকে অনেককেই বাদ দেওয়া হয়েছে, তেমনই বাদ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর একজন কাছের মানুষ সাঁতরাগাছির বিধায়ক সোনালী গুহকে। তার নাম এই লিস্টে না থাকায় তাকে এই বিধানসভার প্রার্থী থেকে বাদ দেওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি যা বললেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ হিসাবে পরিচিত ছিলেন সাঁতরাগাছির বিধায়ী বিধায়ক সোনালী গুহ। সেই সোনালী গুহকে এবার প্রার্থী না করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সাঁতরাগাছিয়ার টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। এদিন সোনালী গুহ বলেন, আমি তো দিদি ছাড়া কিছুই বুঝি না। এদিন তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার এই দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস, ভালোই সম্মান পেলাম। আমি মমতাদির বাড়ির লোক ছিলাম, মমতাদি এটা করতে পারেন বিশ্বাস করতে পারছি না। এরপর কান্নায় ভেঙে পড়েন সোনালী গুহ। তবে কাঁদতে কাঁদতে ছিল মমতার জন্য বার্তা, বলেন দিদি যেন এবারও মুখ্যমন্ত্রী হতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন সাঁতরাগাছির আগে একজন বিধায়ক ছিল যাকে এবার তৃণমূলের প্রার্থীর তালিকায় নাম তোলা হলো না এবং তাকে বাদ দেওয়া হয়েছে, এবং তারপরও তিনি কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বার্তাটি দিয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।